প্রান্তিক এলাকায় মৎস্য চাষে গতি আনতে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। কথা ছিল এই রেজিস্ট্রেশন কার্ড করালে বিভিন্ন সুবিধা পাবে মৎস্য চাষীরা। মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড করানোর পরেও কোনো পরিষেবাই পাননি কাকসার চুয়া এলাকার মৎস্য চাষীরা। তাদের অভিযোগ, বছরখানেক আগে কাকসার মরানদিঘির চুয়া এলাকার ছজন মৎস্যচাষী মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন করেন। কিছুদিন পর দুয়ারে সরকার ক্যাম্প থেকে তাদের হাতে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয়। সরকারিভাবে মিলবে মাছের চারা, মিলবে ঋণ, সেই কার্ড নিয়ে যখন তারা ব্লকে যাচ্ছেন তখন তাদের কোনো সুবিধা দেওয়া হচ্ছে না, ব্যাংকে গেলে দেওয়া হচ্ছে না ঋণও, হলে একাধিক পুকুর ফাঁকায় পড়ে রয়েছে। মাছের চারার অভাবে থমকে যাচ্ছে এলাকার মৎস্য চাষ। স্থানীয় বাজারগুলিতেও দেখা দিচ্ছে মাছের ঘাটতি। চূড়ান্ত সমস্যার মুখে এখন ওই এলাকার মৎস্য চাষীরা। সমালোচনায় সরব হয়ে বর্ধমান সদরের বিজেপির সহসভাপতি রকম শর্মা বলেন, সরকার ক্রেডিট কার্ড দিচ্ছেন চাষিদের। পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে, সেই জন্য উপভোক্তারা পরিষেবা না পেয়ে পাচ্ছে তৃণমূল নেতারা। যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বিষয়টি তিনি জানলেন, দ্রুত যাতে সুবিধা পায় মৎস্য চাষীরা সেই ব্যবস্থাও করবেন। ঋণ তো পাই নাই, প্লাস মাছের চারা, আমার মেন কথা হচ্ছে যে কার্ডটা পেয়েছি, এটা মাছ পেয়ে গেলে পুকুরে চাষ করে সব মানুষ খেতে পায়। হ্যাঁ, গ্রামগঞ্জ এলাকা, পুকুরে মাছ চাষ হলে একদিকে যেমন উন্নতি, মাছ কিনে খাওয়ার দুঃসাধ্য ব্যাপার, তা মাছটা পেলে গরিব মানুষের উপকার হতো। যে কার্ডটা কোথা থেকে দেওয়া হয়েছিল? কার্ডটা দেওয়া হয়েছিল, একটা ক্যাম্প করে দেওয়া হয়েছিল দুয়ারে সরকার থেকে, আড়া কালীনগরে, ওখানে একটা ক্যাম্প করে আমাকে ডেকে দেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল তখন? তখন বলা হয়েছিল এই কার্ডটাতে তোমরা মাছ পাবে, মাছ চাষ করলে মাছ পাবে, বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে ঋণও পাওয়া যেতে পারে। কিছু কি পেয়েছেন? না, কিছুই পাই নাই, এখনো পর্যন্ত কিছু পাই নাই, তা পেলে খুব ভালোই হতো। কতটা সমস্যা হচ্ছে? এই সমস্যা না পাওয়ার জন্যই সমস্যা, পেয়ে গেলে কোনো কিছুই নাই, পেলে খুব উপকৃত হতাম সব চাষিরাই, চাষিরা সব রয়েছে মাছ চাষিরা। আচ্ছা, আপনারা কি শুধু মাছ চাষের সাথে জড়িত? হ্যাঁ, মাছ চাষের সাথে জড়িত আছি, মাছ চাষ করব। কতগুলো পুকুর আছে আপনাদের? আমাদের এখন 4-5টা পুকুর আছে। লিজেও করেন? লিজেও করি, কিন্তু এখন কি পুকুরগুলো মানে কি বলবো, বাঁজা অবস্থায় পড়ে আছে, কাজ হচ্ছে না, কিছুই কাজ হচ্ছে না, মাছ পেলে খুব উপকৃত হতো এই আর কি, এর থেকে আর কি বলবো। পরিকাঠামো উন্নতির জন্য তো বলেছিল ঋণ দেবে। হ্যাঁ, সেসব দেওয়ার জন্য বলেছিল যে জাল কিনতে পারবে, হ্যাঁ, বা চারাপোনা ডিম এনে ফাটানোর জন্য ব্যবস্থা করা। কি বলছে এখন আপনারা যখন যাচ্ছেন? এখন তো কোনো কিছু সারা শব্দ পাচ্ছি না, গেছিল তো বল বল কি না। আপনার নাম? আমার নাম হচ্ছে সাগর ঘোষ। স্বীকৃতি দিয়েছে, কার্ড দিয়েছে, কিন্তু কোনো সুবিধা তারা পাচ্ছে না, কি বলবে? এখন কৃষি মন্ত্রকের অধীনে আর বিভিন্ন ক্ষেত্রে কৃষক কাজ যেগুলো হচ্ছে, তার মধ্যে ফিশারিও বটে, তার মধ্যে অ্যানিমাল হাজবেন্ডারিও বটে, তো পারম্পরিক খেতিও আছে, আর তার জন্যে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মাধ্যম হয়, জেলা পরিষদের মাধ্যম হয়, সরঞ্জামগুলো পাঠায়, জিনিসপত্রগুলো পাঠায়, কিন্তু আমরা তো দেখছি পশ্চিমবঙ্গে তো আইনের শাসন নয়, এখানে শাসকের আইন। আমরা যখন দেখতে পাচ্ছি যে 100 দিনের টাকা আর পঞ্চায়েত সমিতির সভাপতির, পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী পেয়ে যাচ্ছে, তো এর মধ্যে কোনো বলতে দ্বিধা নেই যে তৃণমূলের নেতারা সেই মুরগি থেকে নিয়ে, হাঁস থেকে নিয়ে, আর ছাগল থেকে নিয়ে, আর মাছ পর্যন্ত তুলে নিয়ে চলে যাচ্ছে, সার্বিক পর্যন্ত তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা ভাঁওতার নিজের কর্মীদের একটু শক্ত করার একটা প্রকল্প। চাষিরাও ক্ষুব্ধ যে তারা চাইছে যাতে করে তারা ঋণ এবং মাছের চারা যাতে করে পায়। দেখুন, ঋণটা সত্যি কথা এটা ব্যাংকের মাধ্যমে নিতে হয়, আমরা ব্যাংকের সঙ্গে কথা বলেছি, আমরা গ্যারান্টার থাকছি সরকার থেকে, কিন্তু এই সমস্যাটা আমি প্রথমেই সমস্যার কথা আপনারা উল্লেখ করলেন, আমি আপনাদের কাছে আবার বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা সত্যিই আপনাদের এই প্রয়াসে এই ধরনের সমস্যাগুলো আমার কাছে তুলে ধরলে আমার জানার যেমন সুবিধা হয়, এগুলো নিরসন করার জন্যে আমি আপ্রাণ চেষ্টা করি। এটা এই ধরনের পরিস্থিতি অবাঞ্ছিত, এটা হওয়া উচিত ছিল না, আমার দুর্বলতা, আমি এই ধরনের খবর আগে পাইনি, আপনারা জানালেন, আমি খবর নিয়ে আমার সহকর্মীদেরও বলছি যাতে তাড়াতাড়ি সব তালিকা তৈরি করে আমায় দিয়ে দিতে পারেন, আর আমি মৎস্য দপ্তরের
মাননীয় মন্ত্রী এবং এই দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবো, যাতে এই সমস্যার কিভাবে দ্রুত নিরসন করা যায় তার চেষ্টা করব, এবং আপনাদের কী ফল হলো আমার এই ওনাদের জানানোর পরে সেটাও আপনাদের জানিয়ে।